বিশাল আকার অজগর সবকে দেখে এলাকায় আতঙ্ক। একের পর এক জঙ্গল থেকে বেরিয়ে পড়ছে বিশ্বধর কেউটে থেকে অজগর। কেন, কারণ কি? কয়েকদিন ধরেই টানা বৃষ্টিতে জঙ্গলের সাথে সাথে পরিবেশ সৃষ্টি হয়েছে, যে কারণে জঙ্গলে ছোটখাটো সাপ শিকার ধরতে ধরতে ঢুকে পড়ছে লোকালয়ে। এমনটাই মনে করছেন পশুপ্রেমিক সর্প বিশেষজ্ঞরা। আর লোকালয়ে চলে আসায় সকলের নজরে পড়ছে একের পর এক অজগর। কি জানি জয়পুরের গভীর জঙ্গলে লুকিয়ে আছে আর কি কি হিংস্র প্রাণী। তবে যাই থাকুক না কেন, অজগর সাপ হিংস্র নয়, এরা শান্ত স্বভাবের। তবে 10-15 ফুটের অজগর সাপ শান্ত হলেও গ্রামের বাচ্চা ছেলে থেকে পশু পাখি ছাগল হাঁস মুরগি কোনো রকমের যদি ধরতে পারে, তাহলে তার অবস্থা যে একেবারে শোচনীয় হবে তা আর বলার অপেক্ষা রাখে না। এমনই বড় মাপের অজগর সাপ দেখতে পেল গ্রামবাসীরা। ঘটনা বাঁকুড়ার জয়পুর ব্লকের সাতপুকুর গ্রামে। আর যাকে দেখে রীতিমতো এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় সকাল থেকে। তবে অবশ্য বন দপ্তরের কর্মীরা খবর পেয়ে সবটাকে উদ্ধার করে নিয়ে যায়, এমনটাই গ্রামবাসী সূত্রের খবর। দেখুন সেই ভিডিও।